কিশোরগঞ্জে পাচারের সময় ভারতীয় চিনি ভর্তি একটি ট্রাক সহ দুজনকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় করিমগঞ্জ উপজেলার চামড়ার ঘাট থেকে ভরে ভারতীয় চিনি বোঝাই ট্রাকটি শহরের নকুয়া তালতলা এলাকায় পৌঁছে এ সময় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয় এ সময় চিনি সহ চালক রাতুল ও হেলপার রাজীবকে আটক করা হয়েছে চিনির মালিককে আটক করতে পারেনি পুলিশ এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে